পায়েলকে নিয়ে কোনো গুজব নেই। ঈদ সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছেন নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। এরই মধ্যে ঈদের 15টি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো কেমন হলো? কেয়া পায়েল বলেন, এবার আমার ভালো কাজের পরিমাণ বেশি। নাটকগুলোর গল্প খুব ভালো, চরিত্রগুলোও আলাদা, একটির সঙ্গে আরেকটির মিল নেই। নাটকগুলোতে সহশিল্পী কারা ছিলেন? অভিনেত্রী বললেন, অপূর্ব, তাহসান, তৌসিফ, জোভান, ফারহান সহ অনেকেই ছিলেন সহশিল্পী। অভিনয়ের ক্ষেত্রে কাজের সংখ্যা বেশি হলে মান ঠিক রাখতে সমস্যা হয় না? কেয়া পায়েল বলেন, ইন্ডাস্ট্রিতে যে কজন ভালো অভিনেতা আছেন তাদের সঙ্গে দুটি করে কাজ করলেও কিন্তু 10-12টা কাজ হয়ে যায়, কাজের সংখ্যা বেশি নয়। এছাড়া কোনো শিল্পী ভালো করলে এমনিতেই তার সুযোগ বেড়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে, সুযোগ পাচ্ছি, কাজ করছি। আমার কাছে মনে হয় বুঝে শুনে কাজ হাতে নিলে মানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কারণ এখন অনেকেই ভালো গল্প নিয়ে কাজ করছেন, চাইলেই ভালো কাজ করা যাচ্ছে। ক্যারিয়ার শুরু ধকল কেমন ছিল? ক্যারিয়ারের অল্প সময়েই নির্মাতা, সহশিল্পী, দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন পায়েল। সে বিষয়ে কেয়া বলেন, শুরু থেকেই কষ্ট করেছি, দিন রাত কাজ করেছি। অভিনয় যেহেতু শিখে আসিনি, টুকটাক সমস্যার সম্মুখীন তো হতেই হয়েছে। ভুল করেছি, তবে চেষ্টা চালিয়ে গেছি। সময় মতো সেটে যাওয়া, কারোর সঙ্গে কোনো বিরোধে না যাওয়া, এগুলো মেনটেন করেছি। পরিচালকের সঙ্গে বসে থেকে দেখে দেখে অভিনয় শিখেছি, পরামর্শ নিয়েছি, সহশিল্পীকে হয়তো অনেক জ্বালিয়েছি, কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের মতো কাজ করে গিয়েছি। যতটুকু চেষ্টা করা দরকার ততটুকুই করেছি, কাজের জায়গায় কখনো ছাড় দেইনি, এ কারণে ফল পাচ্ছি। পরিবারের সাপোর্ট কতটুকু ছিল? কেয়া পায়েল বলেন, শুরুর দিকে একটু ঝামেলা ছিল, রাতে বাসায় ফেরা এসব নিয়ে, তবে এখন সবাই বোঝে, প্যাশন নিয়ে কাজ করছি বলে পরিবার সাপোর্ট দিচ্ছে। তবে এখনো দেশের বাইরে যেতে পারি না, ঢাকার বাইরে যেতে হলেও পারমিশন নিতে হয়, বাউন্ডারিটা কিন্তু আছে। সামনের দিনগুলোতে কিভাবে এগোতে চান? কেয়া বলেন, আমার পজিটিভ দর্শক অনেক বেশি, কারণ আমি শালীনভাবে চলাফেরা করি এবং বুঝে শুনে কাজ করি। 3-4 বছরের ক্যারিয়ারে আমাকে জড়িয়ে কোনো গুজব নেই, কোনো বিতর্ক নেই, এটাই ধরে রাখতে চাই। আমার কাছে মনে হয় ভালো কাজ করলে মানুষ এমনিতেই চিনবে, খ্যাতির থেকেও সম্মান আমার কাছে গুরুত্বপূর্ণ।